হাই হোয়াটস আপ গাইস, তো কেমন আছো? অনেকেই পিএসসি ক্লার্কশিপ পার্ট টু এবং আইসিডিসিএস এর যে ফাইনাল রেজাল্টের যে ডেট সম্পর্কে অনেক প্রতীক্ষা করেছিলে। তো আমরা পিএসসি অফিসিয়াল সাইডে পিএসসি ক্লার্কশিপ পার্ট টু এবং আইসিডিসিএস এর সম্পর্কে, এছাড়াও ডব্লিউএসএস 2021-এর যে প্রিলি বাকি আছে এবং 2020-র যে মেন্স বাকি আছে, সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। এবং কোথায় তোমরা পিএসসির যে অফিসিয়াল সাইট সেটাতেও যে দেখতে পারো, wbpsc.gov.in। এবং এটি কোথায়? বুলেটিন ফ্রম দ্য চেয়ারম্যান ডেস্কে আমরা ক্লিক করলে এটা দেখতে পারবো, ঠিক আছে? তো wbpsc-র অফিসিয়াল সাইটে যে আমরা বুলেটিন ডেস্কে আমরা এটা ডাউনলোড করে নেব, এখানে সমস্ত কিছু দেখা যাবে। তো এটাই দেখতে পাচ্ছ যে এই ডেটে দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে 22 জুনে এটা প্রকাশ করা হয়েছে। এবং এখানে কী কী লেখা হয়েছে আমরা দেখে নেব। ফার্স্টে আমরা দেখব ক্লার্কশিপ সম্পর্কে, তারপরে WSS 2020 এবং 21-এর প্রিলিমেন্সের ডেটও দিয়ে দিয়েছে, সেগুলো আমরা দেখব। আগে হলো পিএসসি ক্লার্কশিপের পার্ট টু এবং আইসিডিসিএস সুপারভাইজার এক্সামের যে পার্ট টুয়ের বা মেন্সের যে রেজাল্ট বাকি আছে সেই সম্পর্কে এখানে কী বলেছে। বোথ অফ দ্য এক্সামিনেশন ক্লার্কশিপ পার্ট টু অ্যান্ড আইসিডিসিএস সুপারভাইজার এক্সামিনেশনস, বোথ অফ দ্য এক্সামিনেশন ওয়ার টেকেন অন দ্য বেসিক অফ দ্য ডিসক্রিপটিভ পেপার রিকোয়ারিং দ্য ম্যানুয়াল এক্সামিনেশন অফ দ্য অলমোস্ট 4 লাখ ডিসক্রিপটিভ অ্যান্সার স্ক্রিপ্ট ফর বোথ দ্য এক্সামস হ্যাজ অলরেডি বিন টেকেন আপ, বাট দ্য ইন্টেন প্রোগ্রেস দ্য কুড নট বি অ্যাচিভ ওয়ানিং টু অনসেট অফ দ্য COVID-19 পেন্ডামিক দ্য রেজাল্টেন্ট দ্য ক্লোজার অফ দ্য গভর্নমেন্ট অফিস অ্যান্ড দ্য ডিসক্লোজেশনস অফ দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, দো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু এক্সপেডিট থিংস, নো ডেফিনাইট টাইম লাইন অফ দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ক্যান বি দ্য কমিটেড ইন দ্য প্রেজেন্ট সার্কাস্টেন্স, ইট ইজ হাইএভার মেড ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ ভেরি লিটল পসিবিলিটি অফ দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট ইন নেক্সট 2 মান্থ। তো এটা কী বলা হয়েছে যে এই জায়গাটা ইম্পর্টেন্স, যে ক্লার্কশিপ পার্ট টু এবং আইসিডিসি সুপারভাইজারের যে এক্সামের রেজাল্ট সেটা কিন্তু রেজাল্ট ইন নেক্সট 2 মান্থ, তার মানে 2 মাসের মধ্যে, এমনকি জুলাই বা আগস্টের মধ্যে। আমি বলেছিলাম মিড অফ জুলাই, তাহলে জুলাইয়ের শেষের দিকে না হলে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট দুটোই, পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিসিএস সুপারভাইজার। বলেছিলাম পিএসসি ক্লার্কশিপ আগে দেবে, তারপরে আইসিডিসিএস সুপারভাইজার পরে রেজাল্ট দেবে। এবার চলো আমরা WSS 2020-র মেইন্স এবং 21-এর প্রিলি যে বাকি আছে সেই ডেটটা নিয়ে বলবো। তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আছে 22 অগস্ট, এটা প্রিলি হবে 2020-21-এর যে ফর্ম ফিল আপটা হয়েছিল WSS প্রিলি সেটার ডেট, এবং যেটা ফাইনাল মেন্স বাকি আছে যাদের 2020-র WSS প্রিলি পাস করে মেন্সের জন্য ওয়েট করে আছো। তো গ্রুপ এ বির জন্য 4 দিন এক্সাম হয় আর সি ডির জন্য হলো 3 দিন এক্সাম হয়, মানে অপশানালটা হয় না আর কি। তো এটা হলো সবার জন্যে, হলো মেন্স যেটা হবে 2020-র সেটা হলো 27, 28, 29, 31 অগস্ট কী হবে WSS 2020-র যে মেন্সটা, আর 21-এর প্রিলিটা হবে 22 অগস্ট, আগে প্রিলি হবে তারপরে মেন্স হবে। তো প্রিলি হলো কি 2021-এরটার, এবং মেন্স যেটা বাকি ছিল 2020-র
যেহেতু COVID-19 প্যান্ডামিকের জন্য হয়নি এক্সামটা, মেন্সটা, তো সেটা টেন্টেটিভ করা হয়েছে 27-28 অগস্ট, এবং বাকি এক্সামগুলো দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওয়ার্কস অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, WSS, 2019-এর গ্রুপ সিডির যে টেন্টেটিভ ডেটগুলো বাকি আছে এগুলো হলো ইন্টারভিউ, ইন্টারভিউ বাকি আছে গ্রুপ সিডি 2019-এর। তো এটাই ছিল আপডেট দেওয়ার, আমি বলেছিলাম যে সবাইকে আপডেট দেবো অফিসিয়াল সাইডে আসার সাথে সাথে। তো বেশি করে কমেন্ট এসেছিল এটাই, PSC ক্লার্কশিপ পার্ট 2 এবং ICDCS সুপারভাইজার, এই দুটোর যে পার্ট 2 বা মেন্সের যে রেজাল্ট সেটা আপকামিং নেক্সট 2 মান্থের মধ্যে এরা দিয়ে দেবে সেটাই বলছে PSC সাইড, এটাই আপডেট ছিল। তো বাই বাই টাটা, আর সবাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব যারা আজকে নতুন দেখছো, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যারা এই এক্সামগুলো দিয়েছে বা এই এক্সামের জন্য ওয়েট করছে যারা। ওকে, বাই বাই টাটা।